অঙ্কটা ভীষণ গন্ডগোলের। এটা কি নিচে কি একটা সিঁড়ি ভাঙা অঙ্ক নাকি অন্য কিছু? বুঝতে পারছি না, অঙ্কটা কিছুতেই মিলছে না। তুমি এসব কথাবার্তা বলছো তার মানে তোমার মাথায় কোনো একটা মতলব এসেছে, তাই না? কিসের মতলব? হ্যাঁ, অঙ্কটাকে শুধু মেলানোর চেষ্টা করছি। মেহেন্দি মুখার্জি অফিসে জয়েন করল, কৌশিকী মুখার্জি বিয়ে করছে, সমরেশ চট্টোপাধ্যায় এই বাড়ির জামাই হচ্ছে, বৈদেহী মুখার্জি ডিএনএ নিয়ে লাফালাফি করছে, আর ওই জগদ্ধাত্রী মুখার্জি কি সে তো এই পরিবারে টিকেই গেল, স্বয়ম্ভু সহ দিব্যি আছে, কিন্তু এটা তো ভালো লাগছে না, তাই না? দেখো, কাল বড়দির বিয়ে আর পরশু তোমার কোর্টে ডেট পড়েছে, তুমি এমন কিছু করবে না যাতে আবার কোনো বিপদ আসে, দোহাই তোমার। দেখো, উৎসব যা ইচ্ছে তাই করুক, ওরও কোর্টে ডেট রয়েছে আর তোমারও কোর্টে ডেট পড়েছে, তুমি এসব করে আর কোনো রকম কোনো বিপদ আপদ ঘটাবে না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দেখো, আমি আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, একটু বোঝার চেষ্টা করো, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দূর ছাড়ো, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, নিয়ে বয়ে মারে দই, কথাটা শুনেছো? হ্যাঁ, এদিকে মেহেন্দি মুখার্জি অফিসের তিনতলা অবধি পৌঁছে গেছে, ও নেপোর কাজ করবে, কিন্তু তা তো হবে না, আমাকে তো মাঝখানে ঢুকতে হবে, ছুঁচ হয়ে ঢাল করে দিতে হবে না, করতেই হবে। হ্যাঁ, ওই তো আমার সুচ, তুমি কি করবে? প্রীতি, শিশু মন, আহারে, আরে শিশু মন সবকিছু পাল্টে দিতে পারে। কি করবে তুমি, কি করবে? আমার ছোট্ট সুচ, বুঝছ? কাকর সোনা, তুমি এখানে কি করছো? এখন ডান্স করছো কেন? কাল তো মায়ের বিয়ে, সেখানে ডান্স করবে, তারপর তোমার মায়ের সাথে তোমার বাবার বিয়ে হয়ে যাওয়ার পর ওরা চলে যাবে। কি করছো, কি তুমি কি বলছো? থামো তো, কি বলছো? কাকর সোনা, বুঝতে পেরেছো? তোমার মা আর তোমার বাবার বিয়ে হয়ে যাওয়ার পর ওরা সা করে ফ্লাইটে করে চলে যায় মধুচন্দ্রিমায়। ও,
ওটা তুমি বুঝবে না, তুমি ছোট তো। তাই মোট কথা ওরা এখানে থাকবে না। তারপর তোমার মা তোমাকে হোস্টেলে দিয়ে আসবে, বুঝতে পেরেছ? উৎসব, এই হোস্টেলটা কি করে বলে রে? কেন বল না? এইচ ও এস টি ই এল হোস্টেলে নিয়ে যাবে। কিন্তু দেবুদা, ওকে তো হোস্টেলে দেওয়ার কথা হয়নি। চুপ কর না, ও তো আমার ছোট্ট ক্ষেপণাস্ত্র, বারুদ হয়ে পুরো ফাটিয়ে দেবে এই পরিবারকে। এক মিনিট দেবুদা, তুমি কি বোঝাতে চাইছো? যা বলছি সুরে সুর তালে তাল মিলিয়ে যা, পরে মজাটা দেখতে পাবে। বুঝতে পেরেছো তুমি? তোমার মা তোমাকে এইচ ও এস টি ই এল এ রেখে দিয়ে আস। তোমার মা তোমার বাবা একটা প্যালেস বানাবে আর সেখানেই থাকবে। মা তোমার সঙ্গে থাকবে, মা তোমাকে ভালোবাসে। ইয়েস, মা তোমাকে ভালোবাসে, কিন্তু বাবাকেও ভালোবাসে। ভালোবাসে এই উৎসব বল না, বল না কিভাবে বলতে হবে? মা বাবাকে ভালোবাসে। কখনো শুনেছো যে তোমার কোনো ফ্রেন্ডসে মা বাবা বিয়ে করেছে? না, তাহলে তুমি বলো ওরা বিয়ে করছে নিজেরা থাকবে বলে, আর তোমাকে এখান থেকে এইচ ও এস টি ই এল লে পাঠিয়ে দেবে। তুমি বাবা পাবে না, মা পাবে না, তুমি মাকে ভালোবাসবে, মা আমাকে ছেড়ে যাবে না, যাবে। তুমি মাকে বলো না যে আমি কথাগুলো বলেছি, বুঝতে দিও না যে তুমি সব জানো। দেবুদা, তোমার প্ল্যানটা ঠিক কি বলতো? কিছুই না, ওই একটু শকুনির কাজ করলাম, শকুনির কাজ করলাম মানে ওই একটু ভাষা খেলে দিলাম, এমন দান দিলাম যে এবার কৌশিকী মুখার্জি শিশু মন সামলাতে গিয়ে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো
তোমার মা তোমাকে ভালো আসে না। তোমাকে এরপর থেকে একলা একলা থাকতে হবে, একলা ব্রেকফাস্ট করতে হবে, একলা ডিম খেতে হবে, একলা দুধ খেতে হবে, একলা লাঞ্চ করতে হবে, একলা ডিনার করতে হবে, একলা রিডিং করতে হবে, আর একলা নাচতেও হবে। প্লিজ, কি করছো কি তুমি? ছাড়ো এগুলো, এগুলো ঠিক নয়। এই চুপ করো তুমি, ঠিক নয়। তুমি কি বোঝো? চোখের সামনে থেকে এত সম্পত্তি, এতগুলো টাকা ডানা মেলে উড়ে যাচ্ছে, আর ঠিক না দেখাচ্ছে। তোমার এই নীতি এ ভবিষ্যতে বাচ্চা হবে, হ্যাঁ তাকে শেখাবে। যাও ওখান থেকে, যাও। বুঝতে পেরেছো? তোমার কেউ নেই এখানে, কেউ নেই। তোমার বাবা, তোমার মায়ের বিয়ে, তুমি এই বাড়িতে আর থাকতে পারছো না, পারবে না। এসব কি বলছেন আপনি? কে? ও একা থাকবে মানেটা কি? একা থাকবে মানে ওর বাবা মা আর বিয়ে হওয়ার পর ওই হানিমুনে যাবে না? কে হানিমুনে যাচ্ছে? মোটেও হানিমুনে যাচ্ছেন না। কৌশিকী মুখার্জি এই বিয়েটা নিজের জন্য করছেন না, উনি এই বিয়েটা করছেন ওনার মেয়ের জন্য। কাকনের জন্য এটা আপনার বোঝা উচিত দেবুদা। কি বলছিলেন আপনি? এখন যদি কাকন বেঁকে বসে তাহলে তো এই বিয়েটাই হবে। কি মন্ত্র দিচ্ছিলেন আপনি কাকনের কানে? প্রীতিদি কি বলছিল দেবুদা? উচ্চপ কি বলছিল দেবুদা? কি হলো বলো। কিছু বলিনি জগদ্ধাত্রী, আমি তো ওই ছোট্ট শিশুটার সাথে একটু খেলছিলাম। ওকে কাকন, ওরা তোমাকে কি বললো কাকন? কি হয়েছে? ওরা কি বললো? কিছু হয়েছে কাকন? কাকন আমাকে বলো, ওরা তোমাকে কি বললো? কি বললো কাকন? কাকন কাকন ওরা কি বললো কাকনকে? কাকন 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 তোমার মা তোমার বাবা একটা প্যালেস বানাবে আর সেখানেই থাকবে। তুমি বাবা পাবে না, মা পাবে না। বুঝতে পেরেছো? তোমার মা তোমাকে ভালো আসে না। কাকন কাকন কি হয়েছে তোমার? কাকন কি হয়েছে বলো? তুমি তুমি কাঁদছো কেন কাকন? কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? কাকন 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 কাকন
হয়েছে কাকন? তুমি ছুটতে ছুটতে ওদিকে কোথায় যাচ্ছ? উমা এদিকে এসো, এদিকে এসো। কাকন, আমার বিয়েতে তোমার পড়ার জন্য একটা বিউটিফুল ড্রেস কিনেছি, তো পড়বে। আর যখন মাম্মি সাইন করবে তখন তুমি আমার পাশে বসবে, কেমন? তুমি চাইলে একটা পুচকি সাইন করতেই পারো। কাকনকে কাকনের বাবা এনে দিচ্ছি। আমার কাকন শোনো, বুঝতে পেরেছ? কি হলো কাকন? কাকন, কি কি হলো বলতো? আমি বুঝতে পারছি না, তবে দেবুদা কিছু একটা বলেছে। আর তারপর থেকে না কাকনের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, ও কান্নাকাটি করছে। কি বলেছে দেবু? মানে আশ্চর্য তো। দেবুদা, দেবুদা, তুমি আমায় ডাকছো? তুমি কাকনকে কিছু বলেছো? হ্যাঁ বলেছি তো। কি বলেছো? বলেছি তুমি খুব ভাগ্যবতী, তোমার মায়ের মতো মা হয় না, তোমার জন্য বাপ এনে দিচ্ছে। এই দেবুদা, উত্তরবঙ্গের দেবুদা, বর্দির সাথে এভাবে কথা বললেন, আপনার জিপ টেনে ছেড়ে দেবো বলে রাখলাম। এই জগদ্ধাত্রী, চুপ! একদম চোখ রাঙাবেন না, একদম না। কাল বাদে পরশুই কোর্টের ডেট, একবার কাঠগড়ায় উঠুন, তারপর না আপনাকে একেবারে কাপড়ে চোপড়ে করে ছাড়বো বলে রাখলাম। তা না হলে আমার নাম জগদ্ধাত্রী নয়। কিচ্ছু করতে পারবে না। তোমার জন্য না দামি চন্দন কাঠের ব্যবস্থা করা হচ্ছে। মানে 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 কাঠের ওপর বসিয়ে সোজা ওপরে স্পেশাল চন্দন কাঠের চিতা। আমার কথা বাদ দিন পড়তি, আমার কাকনকে নিয়ে কিন্তু খুব চিন্তা হচ্ছে। কিছু একটা খেলা তো এই লোকটা নিশ্চয়ই খেলেছে। অলস মস্তিষ্ক, শয়তানের কারখানা। মিনন, 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 কেওয়া পামাল সময় ধরা পড়েছে পুলিশের হাতে। কি বলছিস কি তুই? হ্যাঁ ঠিক বলছি, পুলিশ সমস্ত মাল বাজেয়াপ্ত করেছে, আমাদের আমাদের দুজন ধরা পড়েছে পর্যন্ত। সেকি, এখন এখন যদি বেদবাসু মুখ খোলে তো সব কেলো হয়ে যাবে, নেটওয়ার্কের সমস্ত লোক আমার পেছনে পড়ে যাবে, মেরে দেবে, মেরে দেবে আমাকে। সবার আগে মারবে কুরু শর্মা। কে ধরেছে? জ্যাজ সান্যাল। আমার কে? ওই জ্যাজ সান্যালকে উড়িয়ে দিতে হবে, 24 ঘন্টার মধ্যে জ্যাজ সান্যালকে উড়িয়ে দিতে হবে। হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আপনি সুভদ্রা তো? বেদচন্দ্রের স্ত্রী? হ্যাঁ। বেদচন্দ্র এখনো নিশ্চয়ই বাড়ি ফেরেনি? না, বাড়ি ফেরেনি। আমি অনেকবার ফোন করছি কিন্তু ফোনটা বন্ধ। কি হলো কিছুই বুঝতে পারছি না, ভাবছি একবার থানাতে যাব। থানাতেই তো আছে,
না না, ঠিক থানা নয়, জ্যাশ সান্নালের ডিপার্টমেন্টে আছে। আবার বড় ফেসেছে আপনার বর, পুরো রিপোর্ট আমার কাছে চলে এসেছে। কাল সকালে হয়তো পেপারও পেয়ে যাবেন, আপনার বরের নাম আর সাথে দু একটা ক্রিমিনালের নাম। কে বলছেন আপনি? আমি দিব্যা সেন বলছি। দিব্যা সেন মানে ওই বিখ্যাত দৈনিক সংবাদপত্র? হুম, তার মালকিন কৌশিকী মুখার্জির রাইভাল। মানে আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ফোন করুন কৌশিকী মুখার্জিকে, আপনার আত্মীয়া হতে চলেছে, আপনাদের বাড়ির বউ হতে চলেছে। হ্যাঁ, আমাদের বাড়ির বউ হতে চলেছে। ওকে ফোনটা করুন, ফোন করে ওকে রিকোয়েস্ট করুন, একমাত্র উনিই পারেন আপনাকে বাঁচাতে। মানে ও কি করে বাঁচাবে? অ্যারেস্ট তো করেছে জ্যাজ সান্নাল। এত কথায় কাজ কি? যা করতে বলেছি সেটা করুন, ওকে ফোন করুন, ফোন করে রিকোয়েস্ট করুন। জ্যাজ সান্নালের টিকি ওর হাতেই বাঁধা আছে, খুব পাওয়ারফুল মহিলা, ওকে ধরুন আর বরকে বাঁচান। আচ্ছা আপনার ইন্টারেস্টটা কি? আপনি কেন আমার বরকে বাঁচাতে চাইছেন? আমার ইন্টারেস্ট একটাই, কৌশিকী মুখার্জির সর্বনাশ।